নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল দুর্গা চতুর্থী। এই দুর্গা চতুর্থীতে যে চার রাশির অর্থের ঢেউ আসতে চলেছে, অর্থাৎ অর্থের জোয়ার আসতে চলেছে, অর্থের সাগরের ঢেউ ডুবতে চলেছে যে চার রাশি, সেই চার রাশির নাম আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট করুন। মা দুর্গা আপনাদের সকলের দুর্গতি নাশ করুক, আমি মা দুর্গার কাছে প্রার্থনা জানাই। এই দুর্গা চতুর্থীতে যে চার রাশির অর্থের সাগরে ডুবতে চলেছে, সেই চার রাশির নাম আমি আলোচনা এবার আমি করতে চলেছি। এবার আমি একটু কথা বলি, প্রত্যেকে অবশ্যই অষ্টমীর পুষ্পাঞ্জলিটা আপনারা অবশ্যই দিবেন, এবং বিশেষ করে আপনারা যদি এই অষ্টমীর যখন পুষ্পাঞ্জলিটা দিবেন তখন আপনারা যদি একটি পদ্ম ফুল আপনি যদি নিয়ে আসতে পারেন আপনার বাড়িতে, বিশেষ করে পুরোহিতের কাছ থেকে এটা নিতে হবে, এই পদ্ম ফুলটা আপনার বাড়িতে নিয়ে আসুন। আপনার বাড়িতে যদি বাস্তু দোষ থাকে কি না, অর্থ আসছে, অর্থ সেভিংস হচ্ছে না, অর্থের জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। যে চার রাশি আগামীকাল মানে মহা কোটিপতি বলতে গেলে হতে চলেছে, মা দুর্গা দুহাত পরিপূর্ণ করে এই রাশিগুলোকে কিন্তু আগামীকাল অর্থ কিন্তু দিতে চলেছে। যে কোনো দিক থেকে ব্যবসা, কর্ম, যে কোনো দিক থেকে শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, গার্মেন্টস, আপনার কসমেটিক্স, মানে যে কোনো ব্যবসার জায়গা থেকে আপনাদেরকে কিন্তু দিবে। এবং বর্তমান যে গ্রহের গোচরটা খুব দুর্দান্ত, বর্তমান সময়ে গ্রহের গোচরও কিন্তু ব্রহ্মাণ্ডে যায় সৃষ্টি হয়েছে চার রাশির ক্ষেত্রে, কিন্তু আগামীকালটাই কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। মহা চতুর্থী, এই মহা চতুর্থীতে দুর্গা চতুর্থীতে আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। তাই প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং আরেকটি কথা আপনাদেরকে বলি, বাড়িতে আগামীকাল থেকে যাদের বাড়িতে সমস্যা চলছে, অরো মানে বাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে, অযথা অশান্তি, অযথা টেনশান, ডিপ্রেশনে ভুগছেন, অর্থ লস যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি প্রতিদিন বলবো এই সময় কর্পূর দিয়ে আরতি আপনারা অবশ্যই করুন। কর্পূর দিয়ে আরতি করলে কী হবে জানেন, আপনাদের বাড়ির যে নেগেটিভ জায়গাগুলো আপনাদের কিন্তু কাটবে। আর এই সময় সঠিকভাবে প্রতিকারটা আপনারা করুন, প্রতিকার করলে আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনাদের ভালো কিন্তু হবেই হবে। এইবার আমি আগামীকালে যে চার রাশির কথা আমি বলবো, একে একে আমি নাম আপনাদেরকে বলতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের আগামীকালে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের সৃষ্টি হতে চলেছে তুলা রাশি। মহা চতুর্থীতে মা দুর্গার কৃপায় বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশি তুলা রাশি। নাম্বার টু যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আগামীকাল আপনাদেরও কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে মেষ রাশি। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা পাবেন, হঠাৎ কোনো সুসংবাদ আপনাদের আসতে চলেছে শেয়ার বাজার থেকে, স্টক বিজনেস থেকে, ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন, আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো মকর রাশি। মকর রাশি অনেকেই বলছেন আপনাদের এই সময়ের মধ্যে মানে কল্পনার বাইরে আপনারা কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন, ভাগ্য আপনাদের সাথ দেবে আগামীকাল, অর্থাৎ মা দুর্গা আপনাদের দুর্গতি নাশ করতে চলেছে। যে কোনো শুভ সংবাদ, যে কোনো খুশির জোয়ার কিন্তু আপনাদের আসতে চলেছে, এবং আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে,
হঠাৎ অর্থপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল। মহাচতুর্থীতে চারটি রাশির মধ্যে তিনটি রাশি আমি নাম বললাম, এবং সর্বশেষ এবং অন্তিম যে রাশির আমি কথা বলবো, আগামীকাল প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আগামীকাল যে প্রাপ্তির জায়গার সৃষ্টি হয়েছে, আপনাদের বিশেষ করে ভাগ্য আপনাদের সাথ দিবে। ব্যবসা, দৈনন্দিন রোজগার, গোল্ড থেকে শেয়ার বাজার থেকে সম্পত্তিগত দিক থেকে সফলতা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, এবং বড় ধরনের কন্ট্রাক্ট বা ডিলগুলো কিন্তু আপনারা ব্যবসাতে কিন্তু পাবেন। আপনি কর্কট রাশির মানুষ, সোনায় সোয়াগা কিন্তু আপনাদের হতে চলেছে, এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা মা দুর্গার কৃপায় আপনাদের অর্থনৈতিক সফলতা কিন্তু আসতে চলেছে। অর্থাৎ অর্থের সাগরের ঢেউ কিন্তু ডুবতে চলেছে এই চার রাশি। আমি প্রতিদিন কিন্তু এই চতুর্থী থেকে একদম মহাদশমী অবধি, মহাচতুর্থী থেকে মহাদশমী অবধি কিন্তু প্রতিদিন আমি কিন্তু আপনাদের সামনে একটি করে ভিডিও দিব। প্রত্যেকেই দেখবেন আপনাদের সঙ্গে কিছু না কিছু মিল কিন্তু আপনাদের হবেই হবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই এই কমেন্টে আপনারা, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, এবং নবরাত্রির আপনারা পালন করুন এবং মা দুর্গার পুজো আরাধনা করুন। দেখবেন জীবনে মা দুর্গা কিন্তু আপনাদের দুর্গতি নাশ করছে, এবং আপনাদের জীবনে আসতে চলেছে সুখের দিন। মা দুর্গা আপনাদের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, বৈভব আপনাদের কিন্তু পরিপূর্ণ করে দিতে কিন্তু চলেছে এই দুর্গা চতুর্থীতে। এই চার রাশি হতে চলেছে মহাকোটিপতি। যে কোনো দিক থেকে এই চার রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা সৃষ্টি কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।